নমস্কার, ভিলেজ লাইফ উইথ মৌ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একদিন আগে আমাদের গ্রামে মা মনসার পুজো হলো। আপনারা তো জানেন মা মনসাকে বিসর্জন করতে নেই, সেই জন্য ভেলায় করে নিয়ে নদীতে ভাসিয়ে দিতে হয়। আজ আমাদের এখানে সেই ভেলা ভাসানোর দিন, আর সেই জন্য আমি বাড়িতে আজকে একটা ইউনিক মিষ্টি বানাচ্ছি। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি, এরপর পরিমাণ মতো নুন ডিমের মধ্যে দিয়েছি একটু হলুদ আর অনেকটাই চিনি, আর দুটো এলাচ থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না গুলছে। এই চিনিটা গুঁড়ো করে দিলে খুব ভালো হয়, কিন্তু আমি দিয়েছি গোটা, সেই জন্য ভালো করে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা একেবারে গুলে যায়। আমি ততক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নিই, আর আপনারা দেখুন আমাদের মা মনসাকে চিনিটা অনেকটা গুলে গিয়েছে। এবার আমি একটু চালের গুঁড়ি এর সঙ্গে অ্যাড করব, করে আবার ভালো করে মিশিয়ে নেব। ডিমের মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা জায়গার মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এবার দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দেব, সুজিটাও ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপর কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব, তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। এবার আমি যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আরেকটুখানি ফেটে নেব। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ডিমের মিশ্রণটা, এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। ইউনিক মিষ্টি কেন বললাম এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা তো অনেক রকমের মিষ্টি খেয়েছি, এই মিষ্টিটা একবার তৈরি করে খেয়ে দেখুন বাড়িতে, দেখবেন খুবই ভালো লাগবে। শুধু যে খেতে ভালো লাগবে তা নয়, এটা বানিয়ে অনেকদিন স্টোর করে রেখেও দেওয়া যাবে, খারাপও হবে না আর কিচ্ছু হবে না। ময়দাটা মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নেব, নিয়ে ময়দার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমি এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা যেটা দেখছেন এটাই হচ্ছে ভেলা। এই ভেলায় করে মা মনসাকে তুলে দিয়ে তারপরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। জোয়ারের টানে ভেলাটা কোন দিকে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। প্রতি বছর মা আসে, আবার একদিন দুদিন থেকে এইভাবে ভেলায় করে প্রতি বছরই চলে যায়। ডোটাকে যে বানিয়ে রেখেছিলাম, বানিয়ে ঢাকা দিয়েছিলাম, সেটা খুলে আমি একটু হাত দিয়ে লম্বা মতো করে নিয়েছিলাম। নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে এইভাবে একটা একটা করে শেপ দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। তো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হলে মিষ্টিগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। একদিকটা লাল লাল করে ভেজে উল্টে দেব। কেমন দেখতে হয়েছে দেখুন, কিছুটা গজার মতো, যদিও গজাটা চার কোনা, এটা চার কোনা নয়, এটা তিন কোনা। একবার ভেজে তুলে নিয়ে আবার বাকিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে মিষ্টি বানিয়ে খাইয়ে প্রত্যেকের মন জয় করে নিতে পারবেন, বিশ্বাস করুন। বাড়ির সবাই বলেছে যে ভালো হয়েছে, যে যে খেয়েছে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে খেতে। আমার একটা বোনকে এই মিষ্টি খাওয়ালাম, সে বললো তুমি তো ওখানে দোকান দিতে পারতে, খুব সুন্দর হয়েছে খেতে।
মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি আপনাদের একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন খাস্তা, কত সুন্দর ভেঙে গেল।